এটা আপনার ভুল নয়, এই আপনার খামখেয়ালিপনা। এই মেয়েটা স্বপ্ন দেখে এসেছে আজ আপনার ছেলের সঙ্গে ওর বিয়ে হবে, সেই স্বপ্নটাকে আপনি উসকে দিয়েছিলেন, তাই আপনি শুধু আপনার ছেলের সুখের কথাই ভাবছেন, এই মেয়েটার মুখের দিকে তাকাচ্ছেন না। এ তুই ঠিক করলি না, আজ এই লগ্নে তোর বিয়ে হবার কথা, এই লগ্নে বিয়ে না হলে তুই যে লগ্ন ভ্রষ্ট হয়ে যাবি। দেখি 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 দেখি, এই তুই শোন না, কি সুন্দর দেখাচ্ছে তোকে, এই হাঁ করে দাঁড়িয়েছিস কেন, মাখা মাখা সেন্টা মাখা ছাড়া সারা গায়ে মাখা, না কি হচ্ছে, মাখা ভালো করে মাখা, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে। আর একটু বাদে বরের গাড়িতে চেপে বিয়ে বাড়িতে গিয়ে বিয়েটা ছেড়ে ফেলো, দেখবে তুমিও বাঁচবে আমরাও বাঁচবো। কিরে খুকি, তৈরি হচ্ছিস তো? হ্যাঁ মামা, তৈরি হচ্ছি তো। তৈরি হচ্ছে মানে তোর তো কোনো কিছুই হয়নি? আরে গোধূলির লগ্নে বিয়ে, বেলা থাকতে থাকতে বেরিয়ে পড়তে হবে। নে নে নে, তৈরি হয়নি, তৈরি হয়নি। কত বড় বংশের নেত্রী বেণী কুমার, হ্যাঁ কত বড় রাজনৈতিক নেত্রী, কি আজ আমার ছেলের বউ হতে চলেছে, আমার তো একেবারে আনন্দে টকমক টকমক। আনন্দটা সন্দীপ আর বৌদিরও কিছু কম হচ্ছে না, প্রথম দিকে কিছুতেই বুঝতে চাইছিল না, এখন তো একেবারে গদ গদ। সব তোর কৃতিত্ব। হ্যাঁ তা বলতে পারো। উমা ঠাকুরজি, হ্যাঁ তুমি এখন তৈরি হওনি? এদিকে আর তো দেরি করা যায় না, আমি চলে যাচ্ছি। শোনো তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে ঠাকুরজিকে নিয়ে চলে এসো, আমি চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ এসো এসো, এই দুক্কা 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 দুক্কা। কিরে খুকি, এসো মামা ভেতরে এসো। এখনো সাজ হচ্ছে? মাঝপথে মামা, আর একটু সময় লাগবে। লাগুক লাগুক, সময় লাগুক, ভালো করে সাজ, বিয়ের কোণে বলে কথা। আমার সাজটা কেমন হয়েছে বলতো? দারুণ। আমার মেয়ের বিয়ে বলে কথা সাজবো না? ও কাল হায়দ্রাবাদে যখন তোর টেলিফোনটা পেলাম না, আমার যে কি আনন্দ হচ্ছিল আমি তোকে বলে বোঝাতে পারবো না। রাতের ফ্লাইটে কলকাতা আসছি আর কেবল মনে হচ্ছে কতক্ষণে পৌঁছে তোর হাসি মুখখানা দেখতে পাবো। হ্যাঁ নে নে, তুই সেরে ফেল, আমার তো তোর মুখ থেকে সন্দীপের কথা যা শুনেছি তাতে আমার নিজেরই আর তর্ষ হয়েছিল তাকে দেখবার জন্য। নে নে তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। আসুন আসুন স্যার, আসুন। জয় বাবা লোকনাথ, আসুন আসুন। বিবাহ বাসর, সন্দীপ ও রীনা, এটা কি করে হয়? ভেতরে গিয়ে দেখো, কোনে না পাল্টে গেছে, কোনে পাল্টে গেছে মামির কথা মতো। আমি আর মা আজ সকালে সন্দীপ যাকে ভালোবাসে তাকে এখানে হাজির করেছি, সেই তো আজকে দেখাচ্ছি মজা। চলো ভেতরে দেখাচ্ছি মজা, হারাম দাদা পপ পপ পপ। আশা আশা, এই যাস, খুব ভালো হয়েছে। এই পল্টু মুখে কি শুনলাম? শোনো লক্ষ্মীটি, রাগ করো না, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি, এসো এসো ভেতরে এসো, দেখবে কি ভেবেছো তোমরা। এসো এই দেখো, এসো এর মানে কি? আমি আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? এ হচ্ছে রীনা, তোমার ছেলের বউ। না চুপ করো তো। রীনা তোমার শ্বশুর মশাই, প্রণাম করো। থাক 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 থাক, কি আশ্চর্য আশ্চর্য। আসুন ম্যাডাম, আমার পেছনে বাঁশ দেওয়া হচ্ছে। নমস্কার এখানে দাঁড়িয়ে আমার অনেক চিন্তা আছে, অনেক চিন্তা। কিসের চিন্তা? কি কোনো চিন্তা নেই দাদা, কোনো চিন্তা নেই। আপনি আপনি বিয়ে বাড়িতে যান, বিয়ে বাড়ি অনুষ্ঠানে যান, এই ভেতরে যান দাদা, ভেতরে যান। লক্ষ্মী দাদা বা লক্ষ্মী দাদা, কি ভালো ছেলে রে বাবা। আপনি আমায় হনুমান জাম্বুমান ফোঁদর যাই বলুন না কেন, কিন্তু আমার মেয়েটাকে আপনার শিশরণে ঠাঁই দিতেই হবে। আর অমত করো না গো, আর কেউ না জানুক, আমি তো জানি তোমার বাইরেটা যত কঠিন ভেতরটা ততই নরম। দেখো আমার নাম আশা,
কিন্তু আমি তোমার কাছ থেকে কোনোদিন কিছু চাইনি, কিন্তু আজকে চাইছি। তুমি সম্বিতের সাথে রিনার বিয়েটা দিয়ে দাও, তাহলেই আমার আশা পূর্ণ হবে। দাদা, ওই তো এসে গেছে। ও দাদা, এদিকে দেখো না, এসো, মুখটা ঘোরাও না। দেখো না দাদা, দেখো কি সুন্দর, লক্ষ্মী প্রতিমার মতো না? আর মুখ ফিরিয়ে থেকো না গো। বেয়াই মশাই, আমার মেয়েকে আপনার পুত্রবধূ হিসাবে স্বীকৃতি দিয়ে এই দরিদ্র ব্রাহ্মণকে কন্যা দায় থেকে মুক্ত করুন। এত মিমু করবে না তো, কন্যা দায়গ্রস্ত পিতা মুক্ত করো, এসব আবার কি কথা? হ্যাঁ বেয়াই মশাই, মেয়ের বিয়ে দিচ্ছি বলে কি শিরদাঁড়া বেঁকে যাবে? শিরদাঁড়া সোজা করো। এই তো সত্যি। এই সেরেছে কি ও একটা বট দুটো কোনে একটা বাইরে আর একটা ভেতরে। ওরে বাবা, এবার কি কি হবে, কি হবে? চলো না আমরা সবাই বুঝিয়ে বলব। আমি আপনাকে সব বুঝিয়ে বলছি মামা। ইনি শিববাবু। ও, আমি ত্রিবেণীর মামা। ও, আপনি মামা? নমস্কার মামা। নমস্কার। নমস্কার, বলুন কি বলছেন? দেখুন, আমি ঠিক বুঝতে পারিনি, মানে আমার ছেলের পছন্দের বিরুদ্ধে আপনার ভাগ্নির সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে যাচ্ছিলাম। এখন কি চাইছেন? আমার ছেলে যাকে পছন্দ করেছে, এই রিনা, এই রিনার সঙ্গে আমার ছেলের বিয়ে দেব। আমার ভাগ্নির কি হবে? আমি তো মানছি যে আমার ভুল হয়ে গেছে। ভুল না, এটা আপনার ভুল নয়, এই আপনার খামখেয়ালিপনা। আপনার এই খামখেয়ালিপনার শিকার কেন হবে এই হতভাগী মেয়েটা বলতে পারেন? ছোটবেলায় বাবা মাকে হারিয়েছিল চিরকালের জন্য, তারপর এতদিন বাদে ও একটু হাসতে শুরু করেছে। আপনি ওর এই হাসিটা কেড়ে নিতে পারেন না, কিছুতেই পারেন না। আপনি আপনি একটু শান্ত হন, একটু শান্ত হন। কি করে শান্ত হব বলুন তো? এই মেয়েটা স্বপ্ন দেখে এসেছে আজ আপনার ছেলের সঙ্গে ওর বিয়ে হবে, সেই স্বপ্নটাকে আপনি উসকে দিয়েছিলেন। শিববাবু, আপনি ওকে কথা দিয়েছিলেন যে আপনি ওকে পুত্রবধূ করবেন। দেখুন, আমি সন্দীপের মা, আমাদের ভুল হয়েছে ঠিকই, কিন্তু আপনি বিশ্বাস করুন, আমরা আপনার ভাগ্নিকে ঠকাতে চাইনি, আমার ছেলেও চাইনি, আমার স্বামীও চাইনি। আজ আমার ছেলের বিয়ে, এই শুভ দিনটাকে আপনারা নষ্ট করে দেবেন না। আপনি সন্দীপের মা, তাই আপনি শুধু আপনার ছেলের সুখের কথাই ভাবছেন, এই মেয়েটার মুখের দিকে তাকাচ্ছেন না। ও আপনার মেয়ে হলে আপনি এরকম করে বলতে পারতেন? না না, ও কথা বলবেন না। ত্রিবেণী, তোর কথা আমি সন্দীপের মুখে অনেকবার শুনেছি, তুই আমার মেয়ের মতো, এই হতভাগিনী মাকে কিসের ক্ষমা? নিজের হৃৎপিণ্ডটাকে নিজের হাতে উপড়ে ফেলেও আপনাদের ক্ষমা করবে? দেখুন, আপনাদের এই তর্কাতর্কির মধ্যে আমি একটা কথা না বলে পাচ্ছি না। ও
আমার মেয়ে রিনা, সে কি দোষ করেছে বলুন তো? তার কথা একবার ভাববেন না? না ভাববো না। ভাবতে আপনাকে হবে, এ আমার মিনতি। তুমি বুঝে হবে সন্দীপের বউ, চমৎকার। ভগবান তার রূপের ডালি উজাড় করে দিয়েছেন তোমার মধ্যে। এবার হাত দুটো দাও তো, এই ছোট্ট বালাজোড়া তোমায় পরিয়ে দিই। তুমি ভাগ্যবতী, সুখে শান্তিতে স্বামী ঘর করো, এই রইল আমার শুভেচ্ছা। ওমা, এই তুই কি করলি মা? আমি ঠিকই করলাম মামা, আমি বুঝতে পেরেছি এটা আমার জায়গা নয়, তাই এই জায়গাটা যায় তাকেই ফিরিয়ে দিলাম। কি সন্দীপ, ঠিক করলাম তো? না, এ তুই ঠিক করলি না। আজ এই লগ্নে তোর বিয়ে হবার কথা, এই লগ্নে বিয়ে না হলে তুই যে লগ্নভ্রষ্ট হয়ে যাবি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।